সমুদ্র বলয়ে পাকিস্তানি বিমান ও রণপথের আনাগোনা রুখতে যেভাবে কাজ করবে আইএনএস বিশাখাপত্তম জলে নামল অত্যাধুনিক রণতরী ডিসার আইএনএস বিশাখাপত্তম প্রধানত ভারতের সমলয়ে ও রণপত্ই এই নয়া রণতরীকে টহলদারির কাজে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে আইএনএস বিশাখাপত্তমের পর আরও তিনটি কলকাতা ক্লাস যুদ্ধবিমান পেতে চলেছে ভারতীয় নৌবাহিনী আইএনএস বিশাখাপত্তমের সংযোজন ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলেছে বলেই মনে করা হচ্ছে এই প্রকল্পের জন্য ব্যয় হয়েছে উনত্রিশ হাজার কোটি টাকা যদিও কলকাতা ক্লাস রণতরিগুলোতে এতদিন পর্যন্ত টোটাল অ্যাটমসফিয়ার কন্ট্রোল সিস্টেম বা ট্যাক ছিল না তবুও টোটাল ওয়ারের ক্ষেত্রে এই পর্যায়ের রণতরির মেলা ভার ভারতীয় নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এ কে সাকসেন বলেছিলেন আগামী দুই হাজার উনিশ সালের মধ্যে কলকাতা ক্লাস রণতরীগুলো ট্রাকের ওপর উপযুক্ত হয়ে উঠবে অর্থাৎ যে কোনো যুদ্ধ পরিস্থিতি তা সে পরমাণু আক্রমণেই হোক কিংবা জৈব রাসায়নিক হামলাই হোক তার মোকাবেলা করতে কলকাতা পর্যায়ের রণপথ সক্ষম হবে সেদিক থেকে আইনএস বিশাখাপত্তমকে ট্রাকভুক্ত প্রাথমিক ধাপের রণতরী বলাই চলে এই রণতরীতে থাকছে দূরপাল্লার বত্রিশটি বারাক আট মিসাইল ভূমি থেকে আকাশে আঘাত হানতে সমর্থ এই ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে বানানো হয়েছে তবে আইনএস বিশাখাপত্তমের নির্মাণে প্রযুক্তির পঁয়ষট্টি শতাংশই আঘাগরা ভারতীয়